देश जुड़े विभिन्न नेता मंत्री हेवीवेट व्यक्तित्व एवं प्रभावशाली व्यक्तिरा ईडी जेरार मुखे पड़े। राज्य मंत्री पार्थ चट्टोपाध्याय जखन ईडी हाथे ग्रेप्तार होयेछे एवं ईडी हेफाजते रयेछे सेई मुहूर्ते एबार आरो बाड़लो ईडी क्षमता। मानी लंडारिंग एक्ट अनुयायी जे क्षमता ईडी के देवा होयेछिलो सेई समस्त क्षमता के मान्यता दिएछे सुप्रीम कोर्ट। सुप्रीम कोर्ट जानिएछे ग्रेप्तारीते तल्लाशीते एवं तलब करा बयान रेकर्ड करा এই সমস্ত অধিকার রয়েছে ইডির। সম্পত্তি অ্যাটাচ করা সহ সমস্ত অধিকার বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে ইডি আধিকারিকদের পুলিশ আধিকারিক বলা যায় না, সিআরপিসির সমস্ত প্রভিশন তাদের উপরে লাগিয়ে দেওয়া যায় না। ইডি যে সমস্ত কেস দায়ের করে তাকে এফআইআর বলে না, তাকে ইসিআইআর বলে। তার কপি অভিযুক্তকে দেওয়া জরুরি নয়, এফআইআরের কপি দেওয়া জরুরি কিন্তু ইসিআইআরের কপি দেওয়া জরুরি নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে কাউকে গ্রেপ্তার করার হলে ইডি শুধুমাত্র জানিয়ে দেবে তাকে কী জন্য গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ নিজের থেকে কেস দায়ের করতে পারবে ইডি, তারা স্বতন্ত্র। কাউকে তলব করা, বয়ান রেকর্ড করা, গ্রেপ্তার করা, রেড করা, সম্পত্তি অ্যাটাচ করার সমস্ত ব্যাপারে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। গোটা দেশ জুড়ে ইডির এই সমস্ত মামলাগুলো যে চলছে তাতে সুপ্রিম কোর্টের এই রায় ইডির দুহাত খুলে গেল এবং তাদের ক্ষমতা বাড়ল, এমনটা মনে করছে রাজনৈতিক মহল।